আজকে আমার মা আপনাদেরকে নোনা ইলিশ তৈরি করে দেখাবে। তেল পুরো টেপে নিতে হবে। আমার মাছ কাটা শেষ, এখন আমি এটাকে নোনা ইলিশ বানাবো। গামছার উপর বিছিয়ে নিলাম, এখানে আধা কেজি লবণ, লবণের সাথে আমি একটু হলুদ মিক্স করে নিয়েছি। আপনারা হলুদ ছাড়াও করতে পারেন চাইলে, আমি বাজারের স্টাইলে করার মতো, যাতে বাজারের মতো কালার হয়, গন্ধটা আসে, সেই জন্য আমি হলুদের সাথে লবণ মিশিয়ে নিয়েছি। দেখুন আমি মাছটা যে কেটে নিয়েছি, ফাঁকা ফাঁকা করে লবণগুলো দিয়ে দিচ্ছি। নানা চাইলে পিস পিস করেও কেটে নিতে পারেন, এইভাবে দিলে লবণটা ভালোভাবে বসে যাবে, নোনাটা ভালো হবে। দেখুন আমি প্রত্যেকটার ভিতরে ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, আপনারাও ঠিক এভাবে দেবেন। এখন দেখুন মাছটা উল্টিয়ে নিচ্ছি, উল্টো পাশেও আমি এভাবেই লবণ দিই। মাটির পাত্রে দিয়ে দেবো, তার আগে কিছু লবণ দিয়ে দিচ্ছি ভিতরে, দিয়ে দিতে হবে। দেখুন আমি এভাবে ঠেসে ঠেসে দিচ্ছি, আর বাকি যে লবণগুলো ছিল সেটা উপরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এখন আমি এটি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এভাবে পলিথিন দিয়ে এয়ার টাইট করে বেঁধে দিতে হবে, যাতে কোনো বাতাস না ঢুকে। এটা আপনারা 7 দিন পর্যন্ত রাখবেন, অথবা 15 দিন পর্যন্ত রাখতে পারেন। আর মাঝে একবার খুলে দেখতে পারেন যে ভেতরে পানি জমেছে কিনা, তবে আমি মাছটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, পানি ওঠার কোনো সম্ভাবনা নাই। তবু আপনারা একবার চেক করে দেখবেন, তারপর হচ্ছে মাছটা যখন হয়ে যাবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর পাশের ভিডিওতে টিক টিক করে দিন। বাই বাই।